কংগ্রেস আমাদের সাথে আরো পোলা মেয়ে গেছিল, হেরা ধরনের ছিল, সাঁতার কাটলো, ঘুরলো ফিরলো, তারপর মজা করলো। কই হেরা কি সবাই বিয়া করছে? খোঁজ নেন দেহি বলেন। কি বিয়াই আমাকে নিয়ে কক্সবাজার ঘুরলেন, তিন দিন তিন রাত থাকলেন, আমার সব কিছু উজাড় করে নিলেন, আর এখন যখন বিয়ের কথা বলি এই অজুহাত ওই অজুহাত সেই অজুহাত দেখাচ্ছেন না? আমার এইটুকু মন যদি ভেঙে যায় এর দায় দায়িত্ব কে নেবে? আপনার বাপ বলেন আমাকে বিয়ে করবেন কি না? বিয়ের বয়স হয় নাই, ফ্যামিলিও মানতেছে না। বিয়ের বয়স হয় নাই? এই বিয়ের বয়স হয় নাই না, যখন আমাকে নিয়ে কক্সবাজার গিয়েছিলেন, দেই দেই করে নেচেছিলেন, তখন বিয়ের বয়স ছিল। আর যেই বিয়ের কথা বলছি সেই বাবার দোহাই, মার দোহাই, ভাইয়ের দোহাই, বিয়ে ভালো করে বলছি। সবাই গিয়েছিল না, ঘুরলো ফিরলো, সাঁতার কাটলো, আমি সবার সাথেই ছিলাম। রুমে আমি কার সাথে ছিলাম? আমার সাথে। তাহলে আমাকে বিয়েটা করবে কে? অন্য জায়গায় বিয়ে করে টাকা পয়সা যা লাগে আমি দিমনে। এই এই ভাই আবা দুলা ভাই, দুলা ভাই এই তুই তিন দিন করে আসলি? হ্যাঁ আর তোর কি হয়েছে? আমি তোমার দেবরের সাথে ছিলাম। কামটা করলো কি হই? তোমার দেবরা মনে বসলে বসলে আরো বন্ধু বান্ধব নিয়ে তাদের গার্লফ্রেন্ডরাও গেছে, সবাই মিলে কক্সবাজারে বেড়াতে গেছিল। এখন আমি যখন তোমার দেবরকে বিয়ের কথা বলি তখন আমাকে তিন নম্বর হাতটা দেখায়, ওই যে ডান হাত বা মাথার উঁচু হাত, ওই উঁচু হাত দেখায় আমাকে, আমাকে বিয়ে করতে রাজি হয় না। কেন তুই কি আমার দেবর আজকে প্রথম চিন্তাছ? তুই জানোস না আমার দেবর কেমন মানুষ, তুই বুঝাস না যাস না কেন? আর আমার তো একটাবার বলে দিতে পারতি, আমি তো তোর বোন, দুলা ভাইকে তুই না বলতে পার, আমারে তো বলতে পারতি। তোমার দেবর আমারে না করছে বলতে বলছে তোমাদেরকে বললে তোমরা নাকি তোমার দেবরের নামে মিথ্যে মিথ্যে কথা বলবা, বানায় বানায় ওর নামে দুর্নাম বলবা। খুব ভালো, দেবরের কথা শুনছস? এখন ওই দেবরের কাছে বিয়ে বস, আর নাইলে এই মুখটা কারো দেখাইস না, যা ফাঁসিতে ঝুল। তোমার দেবর আমার বিয়ে করতে রাজি হল না। রাগ খারাপ আমার একটু কইতে দে। এই যে শুধু শুধু আমার ভাইটার যে দোষ দিতেছ, সব আমার ভাইয়ের দোষ, তোর কোনো দোষ নাই দেখছো? এই তুমি এগুলো কেমন কথা বলতেছ? ও একজন মেয়ে মানুষ, ওর সর্বস্ব শেষ করে দিছে তোমার ভাইয়ের পিছনে, তুমি বলতেছ তোমার ভাইয়ের কোনো দোষ নাই? ঠিক আছে ঠিক আছে, শেষ করছে আমার ভালো একটা পোলা দেইগা, ওর বিয়ে দিয়ে দেই। একদম চোখ দেখো তোমার ভাইয়ে, নালি কিন্তু লঙ্গিতে আগুন লাগা দিবে, একদম সারা শরীর পুড়ে যাবে। না ইয়ে শামিম, শামিম তুই কোনো চিন্তা করিস, এই তো আছে ভাবটা ধরছে কি একদম বড়দের মতো, কিচ্ছু বুঝে না। এই আমার বোন এগুলো কি বলতেছে? হ্যাঁ তুই কোন চিন্তা করিস, আমার ভাই কোনো দোষ নাই, তুই একটা কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি আবার কি করছি ভাই? তুই কি করস নাই? এই আপনি কিছু করেন নাই? কি করছ ভাই? আপনি কিছু করেন নাই? আপা দুলা ভাই যদি আমার কথা বিশ্বাস না হয়, ও সব বন্ধু বান্ধবকে আমার নিয়ে যে হোটেলে ছিল আমি ওই হোটেলের ফোন নাম্বার আর ঠিকানা দিচ্ছি, আপনি ফোন দিয়ে আমাদের রেজিস্টার চেক করেন। ভাই খাইতে গেছিলাম হোটেলে, খেয়ে দিয়ে আইসি, সমস্যা কি? দেখছো তোমার ভাই বলদের মতো ব্যবহারটা দেখছো? না না ওই যে মাস্ট মাংস যে রূপচাঁদা ওই হোটেলে গেছে, ওই হোটেলে খাওয়ার জন্য কক্সবাজার গেছে।
ও আমার বোনকে নিয়ে রাত কাটাইছে হোটেলে, সেই হোটেলের কথা বলছে আমার বোন। না না, কক্সবাজার গেলে তো রাত তো কাটাইতেই হইব। রাত কাটায় যে নিচে নাইমা গিয়া বউ যে রূপচাঁদা মাছ দিয়া ভাত টাত খাইছে, তাই না? কাকড়া ভাজি খাইছি, ওই চুরুপসাদা মাছ দিয়ে ভাত খাইছি, ঝিনুকের মালা কিনে দিছি, আর ঘুমাইছি। কোন জায়গায় ঘুমাইছ? হোটেলে। হোটেলে মানে একসাথে? না, বন্ধু বান্ধব একসাথে, মেয়ের এক সাইড, ছেলের আর এক সাইড। তাহলে তো কোনো কথাই নাই, আমার ভাইয়ের দোষ দেয় খালি। আপা, তোমার দেবরে সব কি বলতেছে? তুই কোনো চিন্তা করিস না, ওদের সব মতলব আমি বুঝছি। চল তুই নে, এক্ষুনি আমি থানায় যাবো, মামলা করবো, ওদের দুই ভাইরে একসাথে আমি ফাঁসিতে ঝুলামো। একবার না, তিন তিনবার আমি ফাঁসিতে ঝুলামো। ভাই জি ভাই, কি বিয়ে তো রাজি হয়ে যাবো। গেছি ভাই। এখন বাইরো যা, এই আশেপাশে যতগুলো এলাকা আছে সবগুলো এলাকা খুঁজে যা, চুরি করে নিয়ে তারপর আজকে ঘরে ঢুকবি, আমরা ঢুকবি না, বাইরো। আজকে বুঝতেছিস না, যেদিন আমি হারিয়ে যাব এই দিন টের পাবি কি হারাইলি। তুই হারাবি না, তোর মতো স্বামী হারাই গেলেও আমি বাইতে যাইতাম। এমনি কইলি বোন কথাটা? হ যা ভাই, তুই দয়া করে যা, এই কয়দিন ধরে ঘরে বাজার নাই, এর কাছ থেকে কাঁচামরিচ, তার কাছ থেকে পেঁয়াজ, অমুকের কাছ থেকে আলু চায় চায় এনে রান্না করে তো খাওয়াই, তুমি বুঝবা না। যাও সুন্দর করে আজকে চুরি করে নিয়ে আসো, ওইগুলো কালকে বেচা, তারপর বাজারে টাকা নিয়ে আসো। যাও কালকে সুন্দর করে তোমার সাথে কথা বলবো। আমি হারাই গেলে টের পাবি, আমি কি ছিলাম আর কি হারাইলি। আইছে আমার সোনার টুকরা স্বামী, উনি হারাইলে আমি বুঝবো কি হারাইলাম। তাহলে বিয়েটা হয়ে গেল। আচ্ছা বা, কত টাকা আইছি? টাকা টাকা তো কত, 1,20,000 মতো। এত কম টাকা? 1,20,000। আর দাম ব্যাপার সেপার? দাম ব্যাপার সেপার কি, এখন তো মানুষ চালাক হয়ে গেছে, ওই যে ছোট ছোট বাক্স বানানি আয় উপরে কাগজ, রঙিন কাগজ পেঁচায়, মানুষ তো মনে করেন এত বড় বাক্সের ভিতরে এত ঢুকছে, কাঁচের জিনিস টিনিস দিব আর কি দিল, এই আর কি। তাহলে সব কিছু তো ঠিকঠাকই আছে? হ্যাঁ। আমার বন্ধু বান্ধব ফোন দিচ্ছে, একটু দেখা করে আসি। বাবারে, আজকে তোমার বাসর রাত, না গেলে হয় না? না সবই ঠিক আছে, বন্ধু বান্ধব খালি যাবো আর। ও তাহলে কিন্তু দেরি করো না। আচ্ছা তাড়াতাড়ি চলে আসো। এই দরজাটা খোলা রাখো, আমি আসতেছি। বন্ধু বান্ধবের সাথে দেখা করতে, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে, ও দোকান হলো রাস্তার পাশে, দোকানে যাইতে লাগবে 10 মিনিট, সিগারেট খাইতে 5 মিনিট, আইতে লাগবে তোর 25 মিনিট। এর গায়ে যত জিনিস দেখতেছস, খুলতে কম করে হলে 1 ঘন্টা সময় লাগবে। এই 1 ঘন্টা সময় নিতে পারবি? না, এটা তো সম্ভব না। আমি গিয়ে ঘুমাইতেছি, খুলে রেখে দিবি, আর এই জাগলে
ছাড়ে একটা শট ফেলে দেব হেয়ার বাসে পাঠিয়ে দিবি। হ্যাঁ ঠিকই কইছো। ঠিক আছে কোটি টাকার পোজ দেয়।